মাই চ্যানেল থিংস থিং। আজকে চলে এসেছি নতুন একটা চায়ের দোকানের সন্ধান নিয়ে, যেটা বাড়ির খুব কাছে নৈহাটিতে। এখানে যাবো আজকে, তো দেখবো কত রকমের চা আছে ওখানে, তো কি কোন চাটা খেতে ভালো রিভিউ দেবো, এবং অ্যাম্বিয়েন্সটা ওখানকার কেমন, এবং জায়গাটা ঠিক কোথায় সেটাও আপনাদের রাস্তাটা দেখিয়ে দেবো। সো চলুন, লেটস স্টার্ট। বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছিলাম দেখছো নৈহাটির চা, জায়গাটা বাড়ির সামনে হয়, আমরা টোটো ভাড়া করে গেছিলাম নৈহাটি স্টেশনে। নেমে বলবেন পাওয়ার হাউস মোড়, তো টোটোওয়ালা আপনাকে নামিয়ে দেবে। তো একদম পাওয়ার হাউস মোড়ের কাছেই চায়ের দোকানটি, মেড প্লাসের ঠিক পাশে। এরপর আমরা সেখানে পৌঁছে মেনু ঠিক করলাম যে কী কী আজকে খাওয়া হবে। এরপর আমরা অর্ডার দিলাম, তারপর চললো বেশ কিছুক্ষণ ফটো। এই জায়গাটা ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা, এবং এখানকার যে অ্যাম্বিয়েন্স প্রচন্ড সুন্দর। শেষে আমরা ওনাদের সম্পর্কে জেনে নিয়েছিলাম, চাকরের সম্পর্কে, মানে দোকানটা কোথা থেকে শুরু হয়েছিল, তো ওনারা সুন্দরভাবে সেটি বলেছেন, চলুন শুনি। নমস্কার, আমি তপন মুড়ি আউটলেট চাকরের ফ্র্যাঞ্চাইজির মালিক। এটা আমার প্রফেশন নয়, আমি একজন অ্যাডভোকেট। আমি এটা সমস্ত যখন আমার পরিচয় হয় 2019 সালে, তখন এটা আগে একটা রেস্টুরেন্ট ছিল সোনার বাংলা, তা সেই হিসাবে দাদার সাথে কথা বলে সন্দীপদের সাথে তখন যে কখন তুমি চাকু করতে পারো, তখন সেই হিসাবে বাড়িতেও বলা হয়, বাড়িতে বলার পরে বাড়ি থেকে একটু আপত্তি জানিয়েছিল, তারপরে সবার ভালোবাসায় আজকে এই জায়গাটায় এসেছি। এখানে মোটামুটি সন্দীপদ সমুদ্র হাত ধরে এবং মহিলাটি আমাকে আস্তে আস্তে সকলের ভালোবাসায় অনেক উপরে উঠবে। এখানে সবুজশালী চা হয়, আমরা চায়ের সাথে টাও রাখি, ঠিক আছে। 42 রকমের চা পাওয়া যায়, স্ন্যাক্সের মধ্যে সব ধরনেরই স্ন্যাক্স পাওয়া যায়। পাস্তা আমরা শুরু করেছি, এগুলোর মধ্যে আরও কিছু নতুন আইটেম অ্যাড করার চেষ্টা করবো, এবং পরবর্তীকালে আরও কিছু মানুষে যেগুলি চায় সেগুলি করবো। আর কোনো কথা হচ্ছে যে আরোপ করছে পানীয় জলের পর যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে চা, এটা আমার ব্যক্তিগত মধ্যে। এবং সেই চাটাকে নিয়ে আমরা বাঙালির মধ্যে ছড়িয়ে দিতে পারছি, এটি হচ্ছে সবথেকে বেশি। আর বাঙালির সবথেকে প্রিয় জিনিস হচ্ছে চা, কারণ কফি আমরা বিভিন্ন ক্যাফেটেরিয়াতে খেয়েই থাকি, কফি ন্যাচারালি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু চা নিয়ে এরকম ইচ্ছে হয়তো সচরাচর কেউ করেনি। এবং বললো সরদা বাঙালি দিক থেকে সন্দীপ এবং সরদা এরা ছিল বলেই আজকে আমরা এই জায়গায় এসেছি। জলপাইগুড়ি থেকে চালু করেছিলেন সৌরভ চৌহান, আর সেখান থেকে আমার দাদা ফ্যাসাইজ নিয়ে এখানে নিজের আউটলেট করেছে, সেখানে আমরা প্রচুর পরিমাণে নিজের করে কাজ করি। আমাদের প্রত্যেকটা আইটেমই ভালো হয়, আমরা নতুন অ্যাড করেছি পাস্তা, আরও অনেক কিছু অ্যাড করেছি, সেগুলো সমস্ত কিছু এখন নতুন দেওয়া হয়। আমরা সামনে মেনু ইয়ে করবো, আমরা ওনাদের অনুমতি নিয়ে চলে গেছিলাম কিচেন রুমে, এবং চাকরের কিচেন রুম ঘুরে দেখলাম একদম পরিষ্কার সুন্দর গোছানো কিচেন, ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে ওনারা কাজ করছেন। চাটা মধ্যে ভ্যানিলা টিম কফি, ভ্যানিলা টিম কফি বাদাম চা, এটা
এরপর চা খাওয়ার শেষে চায়ের সঙ্গে যেটা আমাদের দরকার আড্ডা, আড্ডা মারার জন্য জায়গাটা খুবই ভালো। আমরা সেখানে বেশ কিছুক্ষণ বসে আড্ডা মারলাম। সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এরপর সময় অনেকটাই কাটলো ওখানে। তারপর একটা সুন্দর কাটিয়ে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেলো।